আকাশে মেঘ জমলে হবে একদিন বৃষ্টি, ও চেনা কেউ চোখে পড়লে ঝাপসা হবে দৃষ্টি, স্মৃতির পিয়ানোতে উঠবে বেজে দুঃখ সুখের সঙ্গী, যায় না ভোলা অতি, ও যায় না ভোলা অতি। পেছনের কথা পেছনেই পড়ে থাকে মন, চায় না তবু কে যেন হাতছানি দিয়ে ডাকে, জীবনে কত বারে বারে স্মৃতির মতো ফিরে ফিরে আসবে কি শশী, যায় না ভোলা অতি, যায় না ভোলা অতি। হিসেবের খাতায় ভুল তো হতে পারে কেউ কেউ তো থেকে যাই তো চিরকাল অন্ধকারে, আমার পেটে রাতের পর দিন তো আসে আলো করে, যা ভাবি হয় বিপরীত, যাই না ভোলা অতি, যাই না ভোলা অতি। এটা ভাই অন্দর মহলে, অন্দর মহলে তার মানে খুব সুখে আছেন। জি ভাই, আমি তো আপনাকে ঠিকই চিনেছি, মানে আমি একদিন রাস্তায় আপনাকে এক ভিখিরিকে 500 টাকা দিতে বাধ্য করেছিলাম। তুমি বাবাকে বলে দিও আতিকার জন্য অন্য ছেলে খোঁজা হচ্ছে। এসব তুমি কি বলছো? না, ওই যে গেল না ভদ্রলোক জলিল সাহেব। হ্যাঁ হ্যাঁ, মানে তাকে তুমি চেনো? হ্যাঁ, না রাস্তায় একদিন দেখা হয়েছে। আপনার উদ্দেশ্য কি বলুন তো? খুবই সহজ, সুন্দরকে আবিষ্কার করাই একজন শিল্পীর উদ্দেশ্য। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই একটু স্যারের পাশে যান না। গেলাম, হ্যাঁ যে বলবেন যে উনি যেন আজকে গ্রাম না যায়। এই মোর বারণ কি মানবে? আনে আপনি আমার হয়ে রিকোয়েস্ট করবেন, প্লিজ যান। শিল্পীটার মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে তোকে আবিষ্কার করেছে। আমার মনে হয় শিল্পীর মনে তোর বিচরণ অনেক দিনে। স্যার, ওই বেশে যাওয়ার অধিকার নাই বুঝলাম, কিন্তু আপনার ইজ্জত লই টানাটানি করবে হেই অধিকার তো কারণ নাই। আশ্রিতরা বলে যাদের ইজ্জত থাকে তারা কখনো আশ্রয় প্রার্থনা করে না। ঠিক আছে, আপনাকে নিয়ে আমি আপুর সাথে কথা বলবো, আপু যদি বলে তাহলে আমি আপনাকে। এখন আপনি যান, কাল বিকেলে আবার আসবেন, আপনাকে আমি আপুর সাথে কথা বলিয়ে দেব। আপু খুব ভালো মেয়ে। যা যা বলেছেন একটা কথা মিথ্যা ছিল না তো? কি হলো, চুপ করে আছেন কেন? আমি কি জিজ্ঞেস করছি বলেন, এতক্ষণ যা যা রাহিকে বলে এসছেন একটা কথাও তো মিথ্যা ছিল না তো? আমি রাহিকে যা যা বলেছি তোমাকে পাবার জন্য বলেছি। একটা অন্ধ মেয়ের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে আপনার একদম বাধলো না? না, আমি জীবনে অনেকবার হেরেছি, তোমার বেলা আমি প্রতিজ্ঞা করেছি এবার আমি হারবো না, তার জন্য যা যা করা দরকার আমি করব। আমার বোনের সাথে প্রতারণা করে আমাকে ভাবেন, এটা ভাবলেন কি করে? আমি রাহিকে অনেক অনেক বেশি ভালোবাসি,
রাহিকে কষ্টে রেখে আমি জীবন আনন্দ পেতে চাই না। আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? বলো। আগে কথা দিন, রাখবেন? রাখার মতো হলে অবশ্যই রাখব। কথাটা আমি এখানে বলবো না, ভেতরে চলুন তারপর বলবো। কিন্তু কথা দিতে হবে আপনি আমার কথাটা রাখবেন। তোর জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। কি নিউজ? তোর কল্পনা সেই শিল্পীকে ধরে নিস। আমার কল্পনার শিল্পীকে তুই পেলি কোথায়? ধরে নিয়ে এসেছি যাতে তোকে ছেড়ে কখনোই না যেতে পারে সেই বন্দোবস্ত করার জন্য। তাই না? শিল্পীর হাতটা একটু দে তো। আমি শুভ। তোর হাতটা সরিয়ে নিলি যে আপু, দে। তোদের খুব মানিয়েছে আপু, তাই না? আমাদের মানিয়েছে মানে? আপু তুই জানিস না, আমার বাহিরের চোখ ছাড়া ভিতরে আরেকটা চোখ আছে, সেটা দিয়ে আমি শুধু তোকেই দেখতে পাই। বড়কে ছাড়া ছোট বাড়তি কোনো কিছু পাবে এটা হয় না আপু। আমি ভালোবাসা পাবো আর তুই তার বিনিময়ে চোখের পানি ফেলবি, এটা হয় না। তাই আমার অনুরোধ, তুই আর একটা কথাও বলিস না, আমি অন্ধ, তাই আমার স্বপ্নটাও অন্ধ। তোরা চোখে সব দেখতে পারিস, তাই তোদের কাছে সব কিছুই স্পষ্ট। তোদের অনেক মানিয়েছে আপু। I love you, Rahi. I love you too, Appu. এত
মরে না কই আইছে মিল লাগে যা বিরিত করছে না আন শাক খাইছো আন বস ফিরে এসেছ মিথিলা শোনো কোথায় যাচ্ছ গ্রামে কেন আমার গ্রামে আমি কেন যাচ্ছি সেটা কি তোমাকে বলতে হবে তুমি তুমি এইভাবে কথা বলছো কেন কিভাবে কথা বলছি কেমন যেন অচেনা মানুষের মতো আচরণ করছো তুমি একজন মানুষকে যে সারা জীবন চিনতে হবে এমন তো কোনো কথা নেই তাই না হ্যাঁ এটা সত্যি কথা যে তোমার সাথে আমার একসময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন এটা আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি কেন যাচ্ছ না সব কেন উত্তর দেওয়া যায় না তোমার সবকিছু জানার অধিকার আমার আছে মিথিলা সেটা ছিল এখন আর নেই কেন মানে আমি সেই অধিকার প্রত্যাহার করেছি আমার অপরাধ তোমার কোনো অপরাধ নেই দোষটা আমার আমার পথ ছাড়তে দিত না প্লিজ ইমতিয়াজ এখানে তুমি অন্তত সিন ক্রিয়েট করো না আমার পথ ছাড়ো তুমি বাসা চল চল আমার সাথে না তোমার অভিমানটা কার প্রতি আমার সাথে না আমার সাথে বলো তো বলো কার সাথে তোমার অভিমান বলো তোমাদের কারো প্রতি আমার কোনো অভিমান নেই বললাম তো দোষটা আমার এখন আমাকে আর আটকেও না আমার গাড়ি ছেড়ে দিবে মামা বিয়েটা ভেঙে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর তোমাদের জামাই ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে আলহামদুলিল্লাহ কিন্তু মামা হ্যাঁ আমার ভয়টা এখনো পুরোপুরি কাটেনি কেন কেন ও যাওয়ার আগে যদি সব কিছু বলে দিয়ে যায় কিন্তু কিন্তু তুই না বললি ও আজই চলে যাবে কিন্তু এখনো তো যায়নি ও ট্রেনে না ওঠা পর্যন্ত আমার ভয় কাটবে না ঠিক আছে ও ট্রেনে না ওঠা পর্যন্ত আমিও ট্রেনে উঠবো না মামা তুমি একটা কাজ করো তুমি নিচে ড্রয়িং রুমে গিয়ে হাঁটাহাঁটি করো একটু লক্ষ্য রাখো কে কি করছে হাঁটাহাঁটি ও বুঝতে পেরেছি করলাম ভাগ্নি সুখের জন্যে আমি দারোয়ান হতেও প্রস্তুত আছি নিচে ড্রয়িং রুমে বসে কে কি করে কে কোথায় যায় আসে সমস্ত কিছুর খবর আমি রাখবো ঠিক আছে চলো যাই আপনি ওকে ফেরাতে পারলেন না কি বলছো তুমি যেখানে তুমি নিজে ফেরাতে পারোনি আমি কি করে ফেরাবো কিন্তু কিন্তু হঠাৎ চলে যাওয়ার মতো এমন কি ঘটনা ঘটলো আপা মিথিলা তোমাকে কিছু বলে নাই না তাহলে তো আমার বলাটাও ঠিক হবে না আশ্চর্য এমন কি ঘটনা ঘটেছে যে আমার জানার অধিকার নেই আমি বলতেছি তার আগে তুমি বলো ওরে কতটা ভালোবাসো অনেক ভালোবাসি আপা জানে আমি জানি না জানতেও চাই না তবে একটা কথা বলি তুমি যদি ওরে সত্যি ভালোবাসা থাকো তাহলে স্টেশনে যাও
ট্রেন ছাড়তে এখনো আধা ঘন্টা দেরি আছে, ওরা ফিরে নিয়ে আসুক। বাসা থেকে ফেরাতে পারলাম না, আর স্টেশন থেকে কিভাবে ফেরাতে পারবো বলেন? ওর বাস্তবতা মাইনে নিয়ে যদি ওরা কাছে টানতে পারো তাহলে ঠিকই পারবা। কিন্তু আমি আগে আসল ঘটনাটা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, শোনো, আকাশে মেঘ জমলে হবে একদিন বৃষ্টি, ও চেনা কেউ চোখে পড়লে ঝাপসা হবে দৃষ্টি, স্মৃতির পিয়ানোতে উঠবে বেজে দুঃখ সুখের সঙ্গী, যায় না ভোলা অতি, ও যায় না ভোলা অতি। পেছনেই পড়ে থাকে মন, চায় না তবু কে যেন হাত ছানি দিয়ে ডাকে, জীবনে কত বারে বারে স্মৃতির মতো ধীরে ধীরে আসবে কি শশী, চায় না ভোলাও।
ভোলাও